এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর। তুমুল ঝড় বৃষ্টির পূর্বাভাস রাজ্যের একাধিক জেলায়। ঘূর্ণাবর্ত ডেকে আনছে ঝড় বৃষ্টি এবং এরই সাথে কালবৈশাখী তাণ্ডব চালাবে বিভিন্ন জায়গায়। কেমন থাকবে দুইবঙ্গের আবহাওয়া বিস্তারিত জানতে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, আর ভালো লাগলে একটি লাইক ও কমেন্টস করে জানাবেন। পরবর্তীতে এমন গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সপ্তাহের শুরুতেই নামল তাপমাত্রার পারদ। মাসের শুরুর প্রথম দিকেই শহর জুড়ে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। আজ সকাল থেকেই আংশিক মেঘলা শহরের আকাশ, রাতে বৃষ্টির দরুন কম রয়েছে তাপমাত্রাও। আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে বৃষ্টির প্রভাব। আজ বিকেলের মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। চলতি সপ্তাহ পুরোটাই বৃষ্টিতে কাটবে বলে জানা যাচ্ছে। আগামী শনিবার থেকে পরিস্থিতির খানিকটা বদল ঘটতে পারে। আগামী 4-5 দিন দুইবঙ্গে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। কলকাতার পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে। শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গেরও একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে মাসের শুরুতেই অব্যাহত থাকবে বৃষ্টি। আজ সকাল থেকেই নিম্নমুখী তাপমাত্রার পারদ। গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টির জেরেই এই তাপমাত্রার পারদ পতন বলে জানা যাচ্ছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণও বাড়বে বলে জানানো হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়া। এদিন বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 89%। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি 60 কিমি বেগে বইছিল ঝোড়ো হাওয়া। ওই দিন বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 75%। ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাতাস, আর তার জেরেই আজ বৃষ্টি হচ্ছে শহর সহ উপকূলীয় জেলাগুলিতে। আগামী কয়েকদিন বৃষ্টির পরিমাণ আরও বাড়বে, প্রবল বৃষ্টিতে ভাসবে শহর থেকে জেলা। এবার জেনে নিন কেমন থাকবে আজ বাংলাদেশের আবহাওয়া। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে এবং সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। চট্টগ্রাম, রাঙ্গামাটি, ফেনী ও বান্দরবান জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। আজ সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে।